দশ কিরে, পনেরো কিসের আওয়াজ হয়? হাতি বেড়েছে, হাতি বেড়েছে, হাতি বেড়েছে। আচ্ছা সবাই আসুন, আর এগুলো জন্য কত জঙ্গি। হে ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আগে সবার প্রথমে বলে দিই শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে একটা বিশেষ 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 দিন, তোমাদের আগেই বলেছিলাম যে একটা বিশেষ দিন। তো আজকে বিশেষ দিনে একটা বিশেষ ব্লগ তো বানতাই হ্যায়। তো তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর একটা মজাদার ব্লগ বলতেই পারো। এখন জানি না মজাদার কতটা হবে, কারণ ভোরবেলা একটা প্ল্যান ছিল মহালয়ার, ভোরে ভেবেছিলাম একটা রাইডে বেরোবো সবাই মিলে, বাট সেটা তো পোস্টপন হয়ে গেল। এখন জানি না এটা কতটা সফল হবে। এখন বেজে গিয়েছে ঘড়িতে 10:30 মতো, আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। আর সাথে কারা যাচ্ছে আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে, সঙ্গে থেকো ব্লগে থেকো। আর আজকের দিনটাকে আমি এনজয় করছি, তোমরাও আমার সাথে এনজয় করো, ব্লগটা দেখতে থাকো। সো আমি চলে এসেছি রাজদীপের বাড়িতে, আর এই যে আকাশ আসছে, বাট ও আমাদের সাথে, বাট আসল কথা হচ্ছে ও আমাদের সাথে যাচ্ছে না। আর এই যে রাজদীপ আর মানুষটা আসছে, বার্থডে বয় আজকের। তো বার্থডে বয় হচ্ছে গেছে জুতো পরতে, কারণ স্যান্ডেল পরে এসেছিল, আমি ভাগিয়ে দিয়েছি। সবাই বেস্ট উইশেস করো বার্থডে বয়ের জন্য, যেন আজ জীবনে সে যেন লাইফে আরো অনেক ভালো গ্রোথ করতে পারে। আর আর সব থেকে বড় কথা, তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, কেন করছো না জানি না। চ্যানেল সাবস্ক্রাইব করো, খালি ভিডিও দেখে স্কিপ মেরে মেরে চলে চলে চলবে না। সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ, এটা আমার বিনীত অনুরোধ তোমাদের থেকে। তো এই যে আমাদের বার্থডে বয়, আর সবাই অনেক 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 উইশ করো, উইশ করে ভরিয়ে দাও কমেন্ট বক্স। আর হ্যাঁ, আর বড়রা অনেক আশীর্বাদ করো, যাতে আমাকেও একটু আশীর্বাদ করো, আর ও যেন ভালো থাকে, সেই আশীর্বাদ করো। সবাই উইশ করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থেকো। হ্যাঁ, আরও অনেক উইশ চাই, আরও অনেক উইশের আশা করছি। আর এই যে পেছনে অনামিকা আসছে, অনামিকার গাড়িতে রাজদীপ যাবে, আমি যাব দীপের গাড়িতে। তো দিয়া শান পেছনে পড়ে গেছে, আর এই যে অনামিকা। তো আমরা এখন রওনা দেব, আর কোথায় যাব এখনো ঠিকঠাক জানি না, যেখানে দু চোখ যায় সেখানেই যাব। তো ফাইনালি আমাদের প্লেস ঠিক হলো, সেটা হচ্ছে গাজল ডোবা। চলে এসেছি এখন গাজল ডোবা, ফাইনালি চলে এসেছি, কারণ এখানে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই আসা। তো এখন হবে সেলিব্রেশন, আর পিছনে পুরো একদম গ্যাং আমাদের, আর এখন হবে কেক কাটিং আগে, তারপরে বাদ বাকি আরো অনেক সারপ্রাইজ আছে, অনেক সারপ্রাইজ। সঙ্গে থেকো ব্লগে থেকো, আর চলো আগে কেক কাটিং করা যাক। সেলিব্রেশন করার জন্য একটা পারফেক্ট প্লেস, আর বেঞ্চেরও দরকার হবে না, সব কিছু আছে একদম, খালি একটু অপরিষ্কার, তাও এগুলো মানুষের জন্যই অপরিষ্কার, কারোর কোনো দোষ নেই, এটা মানুষেরই দোষ। তো চলো আগে সেলিব্রেট করা যাক। তোমার কত বছর হয়েছে? 26। আমি একটা করে জিনিস হাতে দিব, আর চোখ খুলবা, ঠিক আছে, এভাবে রাখবা। তার আগে যদি চোখ খুলো, তোমার আমি বার্থডে ডিনার থাকবে না। আরে আজকে কিছু বলিস না বেচারাটাকে, তাহলে কি ভিডিওই করি না? না, তুই ফটো তুল, আমি ভিডিও করতেছি। তো এটা চার আমার ভিডিও থাকে। চোখ খুলো, কয় টাকা? কিসের আওয়াজ হয়? হাতি বেড়েছে, হাতি বেড়েছে, হাতি বেড়েছে। তাড়াতাড়ি স্নান করার ব্যবস্থা আছে। আজকে শ্যাম্পু দিন কত হলো তাহলে? 22 টাকা। তুই কবে ভিডিও করতে পারবি না? তো ফটো তুলতেছি, চুপ কর তো। কত? 24। 24 দুইটা আর আছে তো 25। 25 চোখ বন্ধ। এটা কি?
আইটেম দেখাও এটা পাস পাস আছে আইটেম দেখাও কি জোয়ান 26 কমপ্লিট 26 বছর কমপ্লিট হ্যাঁ চল এবার হচ্ছে কেক কাটিং এবার হচ্ছে ভালো একটা গিফটের পালা কারণ এতক্ষণ অনেক ফুটফাট গিফট দিছি যেগুলো হয়তো একটু পরে ফেলেও দিতে পারে তো এবার হচ্ছে ভালো গিফটের পালা চোখ বন্ধ 26 টাকা আমার তোমাকে লাগবে থ্যাংক ইউ সুস্মিতা আর এই দুইটা হচ্ছে বাবার তরফ থেকে থ্যাংক ইউ বাবা অনেক অনেক আশীর্বাদ দাও যেন অনেক দূর এগিয়ে যেতে পারি অনেক লেকচার এবার কেক কাটা মানুষটার জন্য স্পেশাল বার্থডে কেক এখন হবে মানুষটার জন্মদিন সেলিব্রেশন না না কে না চলো চলো কাটো স্পেশাল কেক এখন হবে সেলিব্রেশন চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দীপদা হ্যাপি বার্থডে টু ইউ গড ব্লেস ইউ ফটো কে তুলতেছিস তাড়াতাড়ি ভাই বিয়ে টিয়ে করো এবার বান্ধবীটাকে নিয়ে যাও ফটো কে তুলতেছিস তুই আমি অনেক তুলতেছিস না ভিডিও নাও এদিকে আসো ফটো তুলতে ফটো তুল দিয়া ফটো চুংদি ফুল থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তো একটা কিছু হয়ে যাক না না এই সব না আমি পরপরের উদ্দেশ্যে যাচ্ছি এরা আমাকে তাই যেতে বললো এদের কোনো কথাই ফেলতে পারি মোটেও কেউ বলেনি গাইস ও নিজের ইচ্ছায় বলছে বারবার করে বলছিস না হাই টেনশন হাই টেনশন আর কত ডেঞ্জারাস লেখা এবার ওটা ভালো উত্তর মানে যত সব নাটক আর কিচ্ছু না পেটে খিদা লেগেছে আসল কথা বলবে না ট্রিট লাগবে সকাল থেকে কিচ্ছু খাই নাই সেটা হলো আসল কথা কেক খেয়েছে বাড়ি থেকে খেয়েছে সব ধববাজি বাড়ি থেকে কিচ্ছু খাই নাই আমরা কিছু ফটোশুট করে তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করব দেন আমরা টাটা বাই বাই তো চলো আগে কি খাওয়া দাওয়া হচ্ছে সব তোমাদের দেখাই গাজলডোবা ব্যারেজে জাস্ট জলের স্রোতটা দেখুন এত জলের স্রোত আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে স্রোতটা আরো বেশি এই লক গেট গুলো এক দুটো খোলা তাতেই এরকম আর যদি পুরো খোলা হয় তাহলে কি হবে সেটা আপনারা বুঝতেই পারছেন আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে আর আমরা এখন ওয়েট করছি খাবারের জন্য আর অনেক স্পেশাল স্পেশাল খাবার তো দেখা যাক আসুন তারপরে দেখাবো সবাই মিলেমিশে খাওয়া হবে বলে এতগুলো জিনিস অর্ডার করা হয়েছে আর এখানে বেশি চিংড়ির আইটেম আছে কাঁকড়া রয়েছে আর আমি নিয়েছি ডিমের চপ আর এখানে ক্যাপসিকামের চপ আর মোমো এটা হচ্ছে চিংড়ি ফ্রাই পেঁয়াজ টেয়াজ দিয়ে হেভি খেতে আর এই যে বিশেষত কাঁকড়া আর সাথে আছে একটা বড় গলদা চিংড়ি ক্র্যাব খাচ্ছে ফার্স্ট টাইম ক্র্যাব খাচ্ছে আজকে আমি এটাই খাবো কামু দেন আগে মুখে না ওঠে পাতা পাতা ভালো রে চিংড়ি মাঝে মাঝে লাগে হ্যাঁ না তুমি কাঁকড়া কয়টা নিছো একটা রাজদীপ মেন জায়গাটা নিছে একদম খাইতে পারছিস না রাতে জোর নাই রে ওটাকে চিবা মাংসটা খা এটা বড় বাগদা চিংড়ি এটা এই যে বাগদা চিংড়ি গলদা চিংড়ি এটা না এটা বাগদা বাগদা নাকি গলদা সেটা তোমরা কমেন্টসে জানাও সবই ঠিক আছে সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর খাবার খুবই টেস্ট ছিল খুবই টেস্ট আর তোমাদের বলে রাখি
যখনই তোমরা গাজলডোবা আসছো একদম ঢুকতেই চার নম্বর স্টল, চার নম্বর স্টল এই কাকুর দোকানে খেলে সত্যি তোমাদের খুব ভালো লাগবে। আর সব জায়গায় সেমই প্রাইস, তাও তোমাদের ভালো লাগবে। আর আমাদের খাওয়ার অনেক টেস্ট ছিল, তো আমরা এখন এখান থেকে বেরোবো। আর সবাই ওখানে একটু ঘোরাঘুরি করছে, তো আমরা এখন ওখানে গিয়ে তারপর সবাই মিলে আমরা একসাথে রওনা দেবো। তো চলো যাওয়া যাক, আর একটা ভালো প্লেসে যাচ্ছি, তোমরা সঙ্গে থেকো, ওই প্লেসটা তোমাদের ঘুরে দেখাবো একটুখানি, তো তারপরে বাড়ি। তো চলো যাওয়া যাক, এখন বাচ্চা কোচা জিনিস নিয়ে এখন যাচ্ছি, আর আগে খাওয়া দাওয়া হবে তারপর বাড়ি যাওয়া হবে। তো এখানে অবশিষ্ট কেক নিয়ে নিয়েছি, কারণ খাওয়ার ওয়েস্ট করা দিলো না খেতে, আমি খেতে চাইছিলাম, দিলো না, না খেতে চাইনি, ওয়েস্ট করতো, মাখামাখি করছিল গাইস, তাই জন্য আমি আর দিইনি। দাদা কিছু বলো, তোমার কেমন লাগলো সারপ্রাইজ পেয়ে বলো? খুবই আনন্দ হলাম, সারপ্রাইজ হয়ে গেলাম, খুব সুন্দর ভাবে সেলিব্রেশন হলো, সারপ্রাইজ সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি বলতে চাই বাই বাই। এই জায়গাটা দেখাবো, দাদি চল, এই জায়গাটা তোমাকে দেখাবো, এখানে চল, তবে যেটা পুরো ঘুরে জঙ্গল টঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে অনামিকা আমাদেরকে। যদি আমরা এই কাশফুল নিয়ে আটাটা লাগিয়ে আমরা বাড়ি বানাবো না, কাশফুল তোলা যাবে না, কাশফুল তোমার ওই যে ওখান থেকে তুলবা, এত সুন্দর কাশবন গাইস, একদম দারুন লাগছে, দারুন দারুন চরম পুরা খারাপ। বাস এখন কাশফুল তুলবো একটুখানি, আর কাশফুল করো না বাবু, ওরা তিনটের সময় বেরোবার কথা বলে। মাঙ্কি এই লম্বা লম্বায় তুলতে পারি না, সব ছিঁড়ে নিয়ে গেছে, আজকে গেছে না, বাড়িতে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছো যে মুখটা একদম বিধ্বস্ত হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে কি অবস্থায় আছি, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে একদম ভুলো না, কমেন্টস করে জানাও ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। তো টাটা।